জিব্রাইল আলাইহিস সালাম মসজিদের মধ্যে বসা হঠাৎ জিব্রাইল আসছে। জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দেখেন আপনারা আবু যর গিফারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করে, ও জিব্রাইল, বুঝলাম না তুমি আমাকে কি বোঝাচ্ছ, আমি তো আবু যরকে চিনি, তুমি কিভাবে চিনো, তুমি কিভাবে আবু যরকে চিনো? তারপর হযরত জিব্রাইল আলাইহিস সালাম বলে, হো বিশ্বনবী, তিনি হলেন আবু যর, আমি শুধু জিব্রাইল একা চিনি না, আসমানের সমস্ত ফেরেশতা আপনার আবু যরকে চিনে। কারণ জিজ্ঞাসা করা হলো কেন চিনে, তখন তিনি দুইটা উদাহরণ দিলেন, বললেন দুটি কারণে তার এত সম্মান এত গুরুত্ব। দুটি কারণের মধ্যে এক নম্বর কারণ হলো, সে জীবনে কি করে না, অহংকার করে নাই, সে খুব বিনয়ী মানুষ। কোন মানুষের সাথে জীবনে কোনো তাকাব্বুরি করে নাই, কোন মানুষের সাথে দাম্ভিকতা করে নাই, আমি একটা কিছু হয়ে গেছি তা মনে করে নাই। আল্লাহর রাসূলের সাহাবী বাট, কিন্তু নিজের মধ্যে এমন করে বিলীন করে চলে, আল্লাহু আকবার, এত সম্মান আল্লাহ দেওয়ার পরও কোনোদিন অহংকার করে নাই, তাহলে একটা কারণ। আর দ্বিতীয় নাম্বার কারণ হলো, আপনার আবু যর গিফারি এত সম্মানিত হয়েছে, আপনার আবু যর গিফারি দৈনন্দিন সূরা ইখলাস তেলাওয়াত করে। এবার বুঝুন, এবার আপনারা বলেন সূরা ইখলাসের গুরুত্ব আছে নাকি নাই? আছে ইনশাআল্লাহ। সূরা ইখলাসের গুরুত্ব যদি তাফসীর ইবনে কাসীরের মধ্যে প্রায় 12টা লিখেছে, আরো বিভিন্ন তাফসীরের মধ্যে আরো অনেক গুরু লিখেছে, আপনাদেরকে আমি দুইটা বললাম, এর মধ্যে এক নম্বর আবু যর গিফারিটা বলেছি, আর একটা হলো মুয়াবিয়া ইবনে মাবিয়ার ঘটনা বলেছি। এ হলো সূরার গুরুত্ব, এ হলো সূরার ফজিলত। এবার আপনাদেরকে বলবো সূরার শানে নুজুল। এ সূরা কেন নাজিল হলো, এ সূরা কেন এভাবে তীর্ণ হয়েছে, কেন আল্লাহ রাব্বুল আলামিন এ সূরা পাঠিয়েছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুস্পষ্ট ভাষায় বলে, আমি এ সূরা কেন পাঠিয়েছি জানোনি? পৃথিবীর মানুষ যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার পূর্বে, ঈসা আলাইহিস সাল্লাম থেকে আমাদের রাসূল পর্যন্ত প্রায় 500 বছর পর্যন্ত একটা গ্যাপ রাখা ছিল, 500 বছর পর্যন্ত কোন নবী রাসূল আসে নাই। এই না আসার কারণে তারা বিভিন্ন মূর্তি পূজায় লিপ্ত হয়ে গেছে, তারা বিভিন্ন মুশরিক হয়ে গেছে, সূর্যের পূজা শুরু করে দিয়েছে, বিভিন্ন ধরনের সূর্যকে পূজা করে, রুদ্রকে পূজা করে, 360টা মূর্তির পূজা শুরু করে দিয়েছে। এরকম যখন শুরু করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পাঠিয়ে মানুষ থেকে কথার দাওয়াত দিতে লাগলেন, হে মানুষ সম্প্রদায়, তোমরা বলে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা যেগুলো মূর্তি, তোমরা যে সূর্যের, তোমরা যে রুদ্রের পূজা করতেছো, এগুলো মূলত কিচ্ছু না, এগুলোর সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো পৃথিবীতে মাবুদ নাই। তখন মানুষ শুরু করে দিয়েছে মূর্তির পূজা, সূর্যের পূজা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসে মানুষকে কালিমার দাওয়াত দিলেন, হে মানব সম্প্রদায়, তোমরা বলো আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন মক্কার মুশরিকরা কাফেররা বলতে লাগলো, তুমি আবার কার দাওয়াত দিয়েছো, এতদিন তো আমরা বিভিন্ন মূর্তির পূজা করেছি, এতদিন তো আমরা রুদ্রের পূজা করেছি, সূর্যের পূজা করেছি, তুমি আবার এসে কার দাওয়াত আমাদেরকে দেওয়া শুরু করে দিয়েছো? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাজিল করে বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। তারপরে যখন আবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, তুমি যে খোদার দাওয়াত দিতেছো, এ খোদা আবার কি, এ খোদা কি স্বর্ণের দ্বারা তৈরি, নারে কি রূপার দ্বারা তৈরি, নাকি কার দ্বারা তৈরি? তুমি তো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন এসেছো মুহাম্মদ বলে, এসে আবার কার দাওয়াত দিচ্ছো, উনি কি আমাদের মতো হাঁটে চলে বাজারে যায় নাকি, তিনি দেখানা দেনা করে নাকি, তিনি কি কার দ্বারা, তিনি কি কার দ্বারা তৈরি করা হয়েছে নাকি, তিনি আবার কে? সখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইখলাস নাজিল করে বলে দিয়েছেন যে, এই সূরা হলো সূরা ইখলাস নাজিল করে বলে দিয়েছে, হে বিশ্ব মানুষ, হে আমার সম্প্রদায়, তোমরা শোনো, এই সূরা হলো সূরা ইখলাস, যার নাম হলো আহাদ, তিনি হলেন এক, তার কোনো আর দ্বিতীয় নাই। যারা তারা মূর্তি পূজা শুরু করে দেওয়ার কারণে তাদের বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিস যখন রাসূলকে তারা প্রশ্ন করতে শুরু করে দিয়েছে,
তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে দাওয়াত দিতেছেন ঠিকই কিসের দাওয়াত দিবেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন হে মানব সম্প্রদায় তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই তাহলে সমস্ত মানুষগুলো এই কথার বিরোধিতা শুরু করে দিয়েছে আমরা এতদিন মূর্তির পূজা করেছি সূর্যের পূজা করেছি এখন আবার আপনি কিসের আল্লাহর দাওয়াত দিচ্ছেন আমাদেরকে এবার লক্ষ্য করে দেখুন এই সূরা ইখলাসের কত গুরুত্ব রয়েছে কত ফজিলত রয়েছে এবং এই সূরা শানে নুজুল অনেক গুণ রয়েছে এবার আপনারা বলেন এই সূরা যারা তেলাওয়াত করে তাদের গুরুত্ব কত আপনাদের এলাকার যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে ইন্তেকাল করে আর এই মানুষের জানাজার মধ্যে যদি আপনাদের এলাকার এমপি আসে মন্ত্রী আসে কি বলেন আরে বেটা আমরা তারে চিনতে পারি না দেখছো তার জানাজায় মন্ত্রী এসেছে কারণ জিজ্ঞাসা করে তোমরা তাকে চিনতে পারো নাই তার জানাজায় অমুক পেটার জানাজায় মন্ত্রী এসেছে এমপি এসেছে এই কথা বলি কিন্তু যে সাহাবি সূরা ইখলাস তেলাওয়াত করেছে তার জানাজায় 70,000 ফেরেশতা এসেছে যখন মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দেওয়া শুরু করেছে বিশ্ব নবী তখন তারা এই কথা বলা শুরু করেছে দাওয়াত দিতেছেন ঠিক আছে কিন্তু কার দাওয়াত দিচ্ছেন আমরা তো তিনাকে দেখি না আমরা তো আমাদের পূর্বরা এইভাবে বলে আসছে আমাদেরকে দাওয়াত দিতেছেন ঠিক আছে আমরা তো ওনাদেরকে দেখি না আমাদের মতো হাঁটে না চলে না এইটা আমাদের মূর্তি নিজের হাতে বানাই আমরা তার ইবাদত বندگی করি আর যতগুলো মূর্তি আছে সেগুলো কি মৃত নাকি জীবিত মূর্তি যেগুলো আছে কথা বলে না এমনি তাদের নিজ হাতে তৈরি করে রেখে দিয়েছে এগুলোকে তারা বিভিন্ন ভাবে পূজা করে যখন কোনো কাজে যায় তাদেরকে প্রলোভ করে যায় তাদেরকে সম্মান জানায় যায় আবার কাছ থেকে যখন আসে আবার তাদেরকে প্রলোভ করে সম্মান করে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই কোরআনে বলে দিয়েছে পৃথিবীর মানুষ আমি আল্লাহ ছাড়া তোমরা যার ইবাদত করতেছো এগুলো হলো কোনো শব্দ নাই এগুলো কোনো জান নাই প্রাণ নাই সেটাই আল্লাহ কোরআনে বলে আমওয়াতুম ওয়াইরু আহিয়া এ মানুষগুলো তোমরা যে বলতেছো এগুলো কিসের তৈরি আমি আল্লাহ কিসের তৈরি তোমরা যেগুলো তৈরি করছো এগুলো তো কাঠ দ্বারা তৈরি করছো রূপা দ্বারা তৈরি করেছো এগুলো তো একটি পাথর দ্বারা তৈরি করেছো এগুলো কথাই বলে না আল্লাহ বলতেছে আমওয়াতুন গায়রু আহিয়া সবগুলো মৃত একটাও জীবিত নাই এগুলো মানুষকে বলার পরে এই কথা যখন মানুষের কর্ণকহরে পৌঁছাইতে লাগলো তখন মানুষগুলো রাগে ক্ষেপে গেল আবার মুহাম্মদ কিসের দাওয়াত দে আল্লাহ জাল্লা মারিনা আল্লাহ আবার কি আমরা আমাদের পূর্বপুরুষ থেকে দেখেছি এগুলো সম্মান করেছে এগুলোকে সেজদা করেছে এখন আবার এসে মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমাদেরকে কিসের দাওয়াত দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলতেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না কিন্তু মানুষগুলো বুঝে না মানুষগুলো তার কথা মানে না বরঞ্চ তাকে বিভিন্ন ভাবে আঘাত করতে লাগলো বিভিন্ন ভাবে তাকে প্রহার করতে লাগলো এমন কি তাকে মক্কা ছেড়ে মদিনা যেতে হলো এবার আপনাদেরকে লক্ষ্য আপনারা লক্ষ্য করেন আমি বলি মূর্তি যেগুলো আছে মূর্তি এরকম ভাবে দাঁড়ায় থাকে কোনো কথা বলে না খায় না পান করে না আপনারা লক্ষ্য করে দেখবেন বিভিন্ন পূজার মধ্যে মূর্তির সামনে কত কিছু দেওয়া হয় বিস্কিট দেওয়া হয় আমাশা দেওয়া হয় বিভিন্ন ধরনের ফল ফুল দেওয়া হয় বিভিন্ন রকম আইটেম দেওয়া হয় কিন্তু তারা এগুলো খায় না তারা এগুলো ভক্ষণ করে না তারপরও তাদের সামনে কেন দেওয়া হয় আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ও বান্দা তোমরা বুঝো না আমি আল্লাহর রাসূল আমি বিশ্ব নবী প্রত্যেক নবীকে আমি এই জন্য পাঠিয়ে আছি যে মানুষগুলো বিভিন্ন মূর্তি পূজা করে বিভিন্ন সূর্যের পূজা করে মানুষগুলো যেন এগুলোর পূজা না করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে সেজন্য আমি আল্লাহর রাসূলদেরকে পাঠিয়ে আছি এগুলো সামনে নিয়ে যখন খাবার দেয় এগুলো এইভাবে দাঁড়িয়ে থাকে খায় না এরকম করে দাঁড়িয়ে থাকে কিচ্ছু খায় না কত কিছু তার সামনে দেওয়া হয়েছে একটা কিচ্ছু এগুলো খায় না সবগুলো আবার থাকে সকাল কি সকাল যায় সকাল থেকে বিকাল হয়ে যায় মূর্তির সামনে যেগুলো খাবার দেওয়া হয়েছে একটি খাবারও মূর্তিগুলো খায় না আর মূর্তিগুলোকে জীবিত নাকি মৃত
সবটি মূর্তিগুলো মৃত নিজের হাতে তৈরি করে দিয়েছে এই মূর্তিগুলো কি খাবে লক্ষ্য করে দেখেন মূর্তির সামনে যে কোনো কিছু দেওয়ার পরে মানুষ যখন সব মানুষ মূর্তির সামনে বিভিন্ন জিনিস দেওয়ার চলে আসে দেখবেন মূর্তির সামনে সব বিভিন্ন রকম মাছি আসা শুরু করে মাছি মাছি আসে মশা আসে মাছি এসে কি কো ভুন এই কথা বলে আর বলে তোমার যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে ফিরাও মাছির কোনো ক্ষমতা আছে কোনো ক্ষমতা নাই মাছির সেটাই আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছে যে মাছির কোনো ক্ষমতা নাই মাছি আসার সময় ভুন বলে বলে তোমার যদি শক্তি থাকে আটকাও তারপরে আবার এখানে বসে মিষ্টির মধ্যে বসে খাই খাই আবার চলে যাওয়ার সময় কি বলে ভুন বাপের বেটা হইলে আমাকে আটকাও সেটাই আল্লাহ কোরআনে বলছে يسلمهم الذباب شيئا لا يستنقذوه বলতেছে যে মাছিগুলো যখন ইয়াসলুবুহুমুল জুবাব যখন মাছিগুলো তাদের খাবার স্পর্শ করে তাদের খাবার খেতে আসে তখন মাছি যখন খেতে আসে মূর্তির কোনো ক্ষমতা নাই মাছিকে দৌড়ানোর মতো মাছি ভাবে মূর্তি ভাবে তাকায় থাকে দেখে দেখে মাছি খেয়ে চলে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার পরায়াতে বলে ইয়াসতানকিযুহু মিনহু দাউফা الطالب والمطلوب মাছিগুলো যখন তাদের সামনে এসে খাওয়ান ভক্ষণ করা শুরু করে দেওয়ার পরে ইয়াসলুবুহুমুজ জুবাব লা ইস্তানকিযুহু মিনহু মাছি তাড়ানোর ক্ষমতাও আল্লাহ পাক মূর্তিকে দেয় নাই আল্লাহ এরপরে কি বলছে দাউফা الطالب والمطلوب তালেব মানে যে চাই মাতলুব মানে যার কাছে চাই তাদের কাছে গিয়া কি বলে বিভিন্ন রকম মূর্তি বলাপ করে বলে যে বাবা আমার এটা লাগবে মূর্তির সামনে গিয়া বিভিন্ন জিনিস কথা বলে আমার এটা লাগবে এটা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছে দাউফা তালিব ওয়াল মাতলুব দুটোই দুর্বল আপনি কার কাছে যাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছে যে মানুষ আমি রবি রাসূল এই জন্য পাঠাইছি যে মানুষদেরকে বলবে আমি আল্লাহ এক আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই কথা বোঝানোর জন্য এবার আসুন বিভিন্ন ভাবে যখন রাসূলকে তারা প্রশ্ন করতে লাগলো ইয়া রাসূল আল্লাহ হো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তুমি আমাদেরকে বলো তুমি যে আল্লাহর দাওয়াত দিতেছো তুমি যে বলতেছো আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তবে আল্লাহ কিসের তৈরি রূপার তৈরি নাকি স্বর্ণের তৈরি আল্লাহ রাব্বুল আলামিন কিসের তৈরি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুর তৈরি না আল্লাহ রাব্বুল আলামিন পূর্বে ছিলেন এখনো আছেন সামনে তিনি থাকবেন তিনি ছাড়া কোনো মাবুদ নাই সেটাই আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলছে আল্লাহ রাব্বুল আলামিন সূরার প্রথম আয়াতে বলছে হে সুলতান আপনাকে প্রশ্ন করে আমি আল্লাহ কিসের তৈরি আমি আল্লাহ কি পাথরের তৈরি আমি আল্লাহ নাকি রূপার তৈরি আমি আল্লাহ নাকি স্বর্ণের তৈরি আপনি বলে দেন আমি আল্লাহ কিছুর তৈরি না আমি আল্লাহ পূর্বে ছিলাম এখন আছি সামনে থাকব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জায়গায় জায়গায় কথাই বলে দিয়েছে হে রাসূল আপনি মানুষদেরকে বলেন আমার সাথে যদি কেউ শরীক করে তাহলে সে শেষ হয়ে যাবে চাইছে নবী হোক রাসূল হোক আমি আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না সেটাই আল্লাহ কোরআনের এক আয়াতে বলছে ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ولتكونن من الخاسرين বলছে আপনার এই মর্মে আপনার কাছে ওহী পাঠানো হয়েছে আপনি মানুষদেরকে বলে দেন আমি আল্লাহর সাথে যদি কেউ শরীক করে এমন কি যদি কোনো নবী রাসূলও শরীক করে তাহলে নবী রাসূল পর্যন্ত শেষ হয়ে যাবে সেটা আল্লাহর কোরআনের ভাষায় এই সূরা ইখলাসের মধ্যে
রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছে, একাত্মবাদের কথা তুলে ধরেছে মানুষদেরকে কথা বোঝানোর জন্য। হে মানুষ সম্প্রদায়, তোমরা যেগুলো ইবাদত করতেছো, তোমরা যে বিভিন্ন ধরনের মূর্তি পূজা করতেছো, এগুলো করো না, এগুলো নিজের হাতে তৈরি করো। কিভাবে আবার তোমরা এগুলোকে সেজদা দাও? এগুলো তো এত দুর্বল, এগুলো এত দুর্বল, তোমাদেরকে বিপদ থেকে দূরের কথা। তোমরা যে খাবার গুলো দেও, খাবার গুলো সরানোর মতো তাদের সক্ষম না, শক্তি নাই, এগুলো সবগুলো মৃত মৃত মৃত। আপনি জীবনে যতই কিছু করেন, আপনার প্রত্যেকটি নেক আমল যদি, আপনার প্রত্যেকটি আমল যদি শিরিক মুক্ত হয়, আপনার প্রত্যেকটি কাজ যদি শিরিক মুক্ত হয়, লোক দেখানো না হয়, আপনি যদি একটা নামাজের সেজদা দিছেন আর মনে করছেন আমি আল্লাহর কপালে সেজদা করেছি, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা করেছি, আপনি কোনো নেক কাজ করেছেন, আমি বলেছেন, আপনি বলেছেন আমি আল্লাহকে সন্তুষ্টের জন্য করেছি, আর যদি লাখ ইবাদত করেন, হাজার ইবাদত করেন, আর যদি বলে করেন মানুষ আমাকে ইবাদত গুজারি বলবে, আপনি এদিকে শরীক করতেছেন, আপনি এদিকে শিরিক করতেছেন, আপনি এদিকে বেদাত করতেছেন, আর এদিকে আল্লাহর দরবারে এসে কাঁদতেছেন, বান্দা কাম হবে না। তোমাকে সর্বপ্রথম শর্ত হলো তোমাকে শিরিক মুক্ত বেদাত মুক্ত আমল করতে হবে, তোমাকে শিরিক মুক্ত থাকতে হবে। আর আল্লাহর কোরআনের ভাষায় বিভিন্ন আয়াত আল্লাহ বলছেন শিরিক সবচেয়ে মহাপাপ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আল্লাহর কোরআনে সেটাই বলছেন, আল্লাহ সূরা লোকমানের মধ্যে আছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরিক। আপনাকে নামাজ পড়তে হবে রিয়া মুক্ত, মানুষ দেখানো মুক্ত। আমি সেজদা দিয়েছি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছি, আমি আল্লাহু আকবার বলে দাঁড়ায় আছি। কে বলেছি আল্লাহু আকবার? অর্থ কি? আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। তারপর আমি আমার আউযু বিল্লাহ দিয়া, বিসমিল্লাহ দিয়া, সূরা ফাতিহা দিয়া শুরু করেছি। কে বলতেছি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য প্রত্যেকটি নেক কাজ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আর প্রত্যেকটি নেক কাজ করতে হবে শিরিক মুক্ত। আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সেজদা মেরে দিতেছেন, আপনি আল্লাহর দরবারে সেজদা দিতেছেন, আল্লাহর কুদরতি, আল্লাহর কুদরতি পায়ে আপনার মাথাকে ঝুঁকাচ্ছেন, আবার বিভিন্ন জায়গায় গিয়ে মাথা নত করতেছেন, এগুলো করা যাবে না, এগুলোই বলা হয়েছে শিরিক। আর এটা সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে বলে দিয়েছে, বাজিল করে মানুষকে বুঝিয়ে দাও যে আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যত নেক আমল করে সেগুলো যেন আমি আল্লাহর জন্য করে। যেগুলো মূর্তি আছে এগুলো কি খোদা হতে পারে নাকি পারে না? এগুলো কিভাবে খোদা হবে? আপনি একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছে, যদি খোদা হইতে চাই কইতা কোয়ালিটি লাগে। আপনি যদি কোনো মানুষকে, 500 মানুষকে আপনি যদি চালান, তাহলে আপনি সেরকম একটা মানুষ হতে হবে। এই মূর্তিগুলো তো মৃত মূর্তিগুলো, কোনো কিছু খায় না, কথা বলে না, কিভাবে আপনি মূর্তির কাছে গিয়া মাথা নত করছেন? কিভাবে আপনি মূর্তির কাছে গিয়া বিভিন্ন জিনিস চাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেটা বলে, কোনো মানুষ যদি মাবুদ হতে চায়, কোনো মানুষ যদি ওয়াহেদ হতে চায়, কোনো মানুষ যদি আহাদ হতে চায়, তাহলে তার কয়টা গুণ লাগবে, কোয়ালিটি লাগবে। এর মধ্যে এক নাম্বার হবো, যে মানুষ যে ইলাহ হবে, যে আল্লাহ হবে, সে কোনোদিন মৃত্যুবরণ করতে পারবে না। যে মৃত্যুবরণ করলে শেষ, মৃত্যুবরণ করছে শেষ। দেখেন আমাদের যে ভাইয়েরা মূর্তি পূজা করে, 12 মাসে তাদের 13টা পূজা হয়, মূর্তি বানানো নিজের হাতে তৈরি করার পর কিন্তু মূর্তি ভেঙে শেষ করে দেয়, তাহলে কি হলো? বানাইলাম শেষ করে দিলাম। আর আল্লাহ যিনি ইলাহ হবেন, যিনি আহাদ হবেন, যিনি আমাদের খালেক হবেন, তিনি আর কয়েকটা গুণ লাগবে। এর মধ্যে এক নাম্বার গুণ হলো, তিনি কি করতে পারবেন না? মৃত্যুবরণ করতে পারবেন না। আল্লাহ কি মৃত্যুবরণ করবেন নাকি? কখনো আল্লাহ মৃত্যুবরণ করবেন না। এর মধ্যে এক নাম্বার কোয়ালিটি হলো, তিনি কি হতে হবে? মৃত্যুবরণ করতে পারবেন না। সেটাই আল্লাহ কোরআনে আয়াতুল কুরসির মধ্যে কোথায় বলে দিয়েছেন যে আমি আল্লাহ এক, আমি আল্লাহ আছি থাকবো, সেটাই আল্লাহ বলছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা
الحي القيوم তিনি হলেন আল্লাহ আল হাইয়ুল আল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি সব সময় আছেন থাকবেন সব সময় তিনি থাকবেন তিনি হলেন আল্লাহ চলে আল্লাহ সূরা ইখলাসে বুঝিয়ে দিয়েছেন হে রাসূল আপনি মানুষদেরকে কথা বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই তারপর আরেকটা গুণ লাগবে যিনি মালিক হবেন যিনি আল্লাহ হবেন তার আরেকটা গুণ লাগবে তিনি কখনো ঘুমাতে পারবেন না আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি তার পরের আয়াতে বলতেছে لا تأخذه سنة ولا نوم لا تأخذه سنة ولا نوم তাকে তন্দ্রা স্পর্শ করবে না এবং ঘুম আসবে না ঘুমের ঘুরবে যেটা আসে সেটাকে তন্দ্রা বলা হয় বাংলা ভাষায় তন্দ্রা বলা হয় মানুষ ঘুমানোর পূর্বে একটু হেলে যায় দুলে যায় ঘুম আসতেছে এটাকে তন্দ্রা বলা হয় যিনি ইলাহ হবেন তার কোনো কি হতে পারবে না ঘুম থাকতে পারবে না লক্ষ্য করে দেখুন যিনি ইলাহ হবেন যিনি আমাদের মালিক হবেন তিনি যদি ঘুমায় যান আর আপনি রাতে 12টা বাজে রাতে 2টা বাজে বিপদে পড়ে গেছেন আপনি বিপদে পড়ে কাকে ডাক দিবেন হে আল্লাহ আমার ব্যথা হয়েছে পেটে ব্যথা হয়েছে মাথা ব্যথা হয়েছে আমার হাত কেটে গিয়েছে আমার পা ভেঙে গিয়েছে আবার আমাকে সাহায্য করেন লক্ষ্য করে বুঝুন যদি আপনি যে ইলাহ ইবাদত করবেন যিনিকে আমি আল্লাহ বলে রাখবেন যার ইবাদত আপনি করবেন তিনি যদি রাতে ঘুমায় যান আর আপনার এতগুলো সমস্যা হয়ে গেল আপনি রাতে কাকে ডাকবেন আপনার মূর্তি তো কথাও বলে না খায়ও না আবার ঘুমায়তাছে ঘুমাচ্ছে এরকম দাঁড়ায় রয়েছে দাঁড়ায় রয়েছে কার কাছে গিয়া যাবেন দ্বিতীয় নাম্বার কোয়ালিটি কি তিনি ঘুমাতে পারবেন না ঘুমাবেন না এবার আসুন কেন তিনি ঘুমাবেন না তাফসীরে মারিফুল কোরআনে কথা রেখেছেন তিনি কেন ঘুমাবেন না জানেন নি তিনি এই জন্য ঘুমাবেন না তিনি এত দয়া আর এত মায়া যে কারণে তিনি রাতে ঘুমাতে পারেন না বান্দা তুমি একটু চিন্তা করে দেখো না তুমি ছেলে যখন অসুস্থ হয়ে যাও তুমি মেয়ে যখন অসুস্থ হয়ে যাও তোমার মা রাত কি রাত চলে যায় ঘুমায় না আমার ছেলের জ্বর এসেছে আমি যদি আমার ছেলেকে রেখে ঘুমায় যাই আমার ছেলে মা বলে হঠাৎ ডাক দিবে আমার ঘুমিয়ে গেলে আমি সারা দিতে পারবো না তুমি আমার মা যদি তোমাকে এত ভালোবেসে থাকে তুমি আমার মা যদি আমার জন্য জ্বর আসার কারণে রাত কি রাত যদি আমার পাশে বসে থাকতে পারে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মায়া আমার আল্লাহ তোমার প্রতি আর আমার প্রতি এত মায়া এত দয়া নেওয়ার কারণে তিনি কেন ঘুমান না তাফসীর কারীরা টিকার মধ্যে কথা লিখেছে আল্লাহ রাব্বুল আলামিন কেন ঘুমান না জাননি আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া আর মায়া যে কারণে তিনি ঘুমাতে পারেন না সেটা আল্লাহ কোরআনে বলছে বান্দা কার ইবাদত করবে বান্দা তুমি আমি আল্লাহ ছাড়া কার ইবাদত করো যেগুলোর ইবাদত করো সেগুলো তো রাতে ঘুমায় যায় এগুলো তো কথা বলে না এগুলো তো কিছু খায় না তাহলে আমি আল্লাহ ছাড়া আবার কার ইবাদত শুরু করে দিয়েছো তুমি সেটা আল্লাহ কোরআনে বলছে লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তিনি তন্দ্রাও আসে না তিনি আবার ঘুমানো না ঘুমায় যান কি হবে সব শেষ হয়ে যাবে লক্ষ্য করে দেখেন আপনি একটা মেল ফ্যাক্টরি চালান আপনি যদি এই মেল ফ্যাক্টরির মধ্যে এক মাস পর্যন্ত না যান তাহলে দেখবেন আপনার মেল ফ্যাক্টরি শেষ লোকেরা যেমনে তেমনে কাজ করবে আপনি এক মাস পরে যাওয়ার পরে গিয়া খেপাকিপি করবেন রাগারাগি করবেন হ্যাঁ তুমি এটা করেছো এটা করেছো এটা করেছো এরকম বলতে থাকবেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পুরা পৃথিবী বানাইয়া কিভাবে ঘুমায় যাবেন তিনি নিজ হাতে বানাইয়াছেন তিনি কিভাবে ঘুমান তার ঘুম আসবে না এই জন্য যে তিনি অনেক দয়ালু এবং মায়াশীল
সেটা আল্লাহ কোরআন বলছে যে বান্দা আমি ঘুমাই না জন্য আমি যদি ঘুমায় পড়ি তুমি রাতে আমাকে ডাক দিবা আর আমি আল্লাহ ঘুমায় থাকব তুমি বিপদে পড়ে কান্নাতে করবে তুমি বিপদে পড়ে কান্না করতে থাকবা তোমার পায়ে ব্যথা নিয়ে তুমি কান্না করতে থাকবা আর আমি আল্লাহকে ডাক দিবা আমি আল্লাহ যদি জবাব না দেয় তাহলে আমি আল্লাহ কিভাবে ইলাহ হলাম ইলার দ্বিতীয় কোয়ালিটি কি যে তিনি কি করতে পারবেন না ঘুমাতে পারবেন না ঘুমাতে পারবেন না এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নাযিল করে কথা বলে দিয়েছেন যে মানুষগুলোকে বলে দেন হ্যাঁ রব্বি আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ আমি আল্লাহ এক আল্লাহুস সামাদ আমি আল্লাহ মুখাপেক্ষী আল্লাহ কি কারো মুখাপেক্ষী আমরা কার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী সকলে বলেন আমরা কার মুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী আমরা সকলে কার কাছে চাই সব কিছুতে বিপদে আপদে সব সময় কি বলি আল্লাহ তুমি আমাকে এটা দাও আল্লাহ আমার এটা প্রয়োজন আর আল্লাহ আমাদের থেকে কি ও মুকাবিক্কী সেটাই আল্লাহ সূরা ইখলাসের মধ্যে বলছে আল্লাহুস সামাদ তিনি ও মুকাবিক্কী ফারসি ভাষায় যাকে বলা হয় বেনিয়াজ তিনি কারো মুকাবিক্কী না আমরা কি বলে একটা ভাষায় বলি যে তিনি সব কিছু করতে পারেন মাখলুক ছাড়া আর মাখলুক কিছু করতে পারে না খালেক ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যখন যেটা ইচ্ছা সেটাই করতে হয় আপনাদের এই প্যান্ডেলটি বানতে প্রায় দেড় দিন থেকে দুই দিন সময় লেগেছে লাগে নাই অবশ্যই লেগেছে কত সুন্দর করে প্রথমে গর্ত করেছে তারপরে বাঁশ বসাইছে তারপরে আবার আপনার উপরে সামিয়ানা দিয়েছে এরকম দুই দিন লেগে গেছে ছোট একটা প্যান্ডেল করতে আর আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী বানাইছে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন কোনো কাজ করা ইচ্ছা করলে হয়ে যায় সেটাই আল্লাহ কোরআনে বলছে إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون الله رب العالمين بولت سيد بندا أمي كانوا بيانيا جانو আমি আল্লাহ যখন যেটার ইচ্ছা করি খালি বলি কুন পায়া কুন হও হয়ে যায় এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু সামাদ যে আল্লাহ তাআলা বেনিয়াজ আল্লাহ কারো মুখাপেক্ষী না এবং লক্ষ্য করে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন পুরো আসমান বানায় আছে জমিন বানায় আছে পর্বতমালা বানায় আছে এত কিছু বানানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ভুল আছে নাকি আসমানের মধ্যে কোনো ফাটল দেখেছেন নাকি জমিনের মধ্যে কোনো গর্ত দেখেছেন নাকি পুরো জমিনকে আল্লাহ লেভেল করে বানিয়ে দিয়েছে আসমানকে সুন্দরভাবে আমাদের উপরে ভিত্তি স্থাপন করে দিয়েছে এবার বলেন দুনিয়ার যত ভালো ইঞ্জিনিয়ার আনেন আপনি ভালো একটা ইঞ্জিনিয়ার দিয়ে ঘর বানান বিভিন্ন রকম বিভিন্ন মেল ফ্যাক্টরি বানান বানানোর পরে আরেকজন ইঞ্জিনিয়ার আনবেন আর না কি বলবেন ভাই দেখেন তো এটা ওইছিল এটা কি রকম আছে প্রথম ইঞ্জিনিয়ার ঠিকমতে বানায় যাওয়ার পরেও দ্বিতীয় ইঞ্জিনিয়ার কি বলে ঘরের এই জায়গাটা একটু কোণা হইছে এই জায়গার মধ্যে একটু সমস্যা আছে বলে না এটু মিটিং অটোমেটিক বলবে আপনি ভালো ইঞ্জিনিয়ার আনেন আনার পর একটা কিছু তৈরি করেন ঘর বানান বানানোর পরে আবার আরেকজন ইঞ্জিনিয়ার আনেন আয়সা বলবে এখানে একটা সমস্যা হয়েছে এখানে একটা ত্রুটি হয়েছে এই জায়গায় সমস্যা আছে কেন বলে এটা আমাদের নিজেদের তৈরি মানুষের তৈরি আর আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবী বানাইছে বানানোর পরে কি করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বলে দিয়েছে যে বান্দা তাকায় দেখো তো আমার আসমানের মধ্যে কোনো ফাটল আছে কিনা কোনো ত্রুটি আছে কিনা তাকাও তো জমিনের দিকে তাকাও তো তুমি পাহাড় পর্বতের দিকে তাকায় দেখো আমি আল্লাহ দে পুরো পৃথিবী বানাইছি কোথাও কোনো খুঁত আসেনি কোনো ভুল আছে আল্লাহ চ্যালেঞ্জ করেছে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে মেরে দিয়ে বলছে পুরো পৃথিবী খোঁজো খুঁজে দেখো আমার বানানোর মধ্যে আমার তৈরি করার মধ্যে কোনো ভুল আছেনি দেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা মুলকে এটাই বলেছেন فارجع البصر هل ترى من فتور
পৃথিবীর দিকে তাকাও পারো নাই পারবেও না ইনশাআল্লাহ সেটা আল্লাহ কোরআনে বলছে একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ পাক জিনিসগুলোকে বানাইছে কতই না ভালো আল্লাহ পাক রব্বুল আলামিন জিনিসগুলোকে বানাইছে কত নিখুঁত করে বানাইছে এক লোক ভদ্রলোক বটগাছের নিচে বসা বটগাছের নিচ থেকে বটগাছের কিন্তু গাছ অনেক বড় হয় আর বটগাছের গোটাগুলো ছোট হয় আর পাশে একটা তরমুজ গাছ তরমুজ ক্ষেত এখন ভদ্রলোক বলতেছে আল্লাহ তুমি কি বুঝলাম না তুমি না বললা তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই এই যে তোমার সৃষ্টির মধ্যে ভুল আল্লাহ বলতেছে কি ভুল বলতেছে যে দেখো তুমি কত বড় যে এত বড় বটগাছের মধ্যে এত ছোট ছোট বিচি দিয়েছো এত ছোট ছোট বিচি কেন দিলে আরে এই যে একটা তরমুজ গাছ ছোট পাতা একটা তরমুজ কয় কেজি 7 কেজি 8 কেজি 5 কেজি তখন বেচারা তো কো তখন বেচারা এই কথা কইয়া বসে রইছে বটগাছের নিচে বসা বসার পরে হঠাৎ করে বটগাছ থেকে একটা বিচি তার নাকের পড়ছে নাকের ডগায় বাংলা ভাষায় বলে ডগায় আমরা বলি এই জায়গায় পড়ছে পড়ার পরে বেচারা কি পড়লো রে হঠাৎ দেখে উপর থেকে একটা পাখি কি করছে তার একটা গোটা তার একটা বিচি নাকের ডগায় পালাছে তখন তো বেচারা নত হইয়া বলতেছে যে আল্লাহ তুমি যে বলেছিলে পৃথিবী তুমি বানাইছো নিখুঁত ভাবে সত্যি তুমি নিখুঁত ভাবে বানাইছো বান্দা তুমি চিন্তা করে দেখো না আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি এই বটগাছের ভিতরে যদি বড় 5 কেজির মনের একটা তরমুজ দিয়ে রাখতাম আর তুমি বটগাছের নিচে বসে থাকতা আর যদি 5 কেজির ওজনের তরমুজ তোমার নাকে পড়তো তাহলে তুমি শেষ হয়ে যাইতা আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পৃথিবী বানিয়েছে চিন্তা করেন এই বট গাছের উপরে যদি 5 কেজি ওজনের একটা তরমুজ থাকতো আর এই তরমুজ যদি তার নাকে পড়ে সে মরে যাইতো সাধারণত একটা বিচি পড়ার কারণে সে বলতেছে যে আল্লাহ তুমি যে বলেছিলে সত্যি তুমি যা কিছু সৃষ্টি করেছো তার মধ্যে কোনো ভুল নাই আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিতে কোনো ভুল আছে আরে লোক বলতেছে এক লোক নৌকা দিয়া পের হচ্ছে হঠাৎ বলতেছে যে আল্লাহ নৌকার মধ্যে এত জাম এত মানুষ আল্লাহ গো তুমি যদি দুইটা হাত পা গুলোর আমাদেরকে আলাদা স্ক্রুপ দিতা আল্লাহ যদি আমাদেরকে কবজা দিত তাহলে এই হাতগুলো বইলা ব্যাগের ভিতরে বসা বসা থাকতাম লোকে কথা কোথায় কোথে নৌকা যখন নদীর মাঝখানে গেল তখন নৌকা ডুবে গেল নৌকা ডুবে যাওয়ার পর এ বেচারা বলে আল্লাহ তোমার সৃষ্টির মধ্যে আর কোনো ভুল নাই কেন ভুল নাই যদি তার হাত পা গুলো ব্যাগের ভিতরে থাকতো আর নৌকা যদি মাঝখানে গিয়ে ডুবে যাইতো তাহলে সেও কি হয়ে যাইতো শেষ হয়ে যাইতো সেটাই আল্লাহ বলছেন যে বান্দা আমি আল্লাহ যত কিছু দিয়েছি কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই নিখুঁত নিখুঁত কোনো ভুল নাই কোনো ভুল নাই কোথায় খুঁজবা তুমি তোমার মধ্যে ভুল খুঁজবা তুমি তোমার হাতের মধ্যে ভুল খুঁজবা নাকে চোখে কোথায় খুঁজবা কোথাও আমার ভুল নাই যা দিয়েছি একোরেট কমপ্লিট সব স্বয়ং সম্পূর্ণ ভাবে আমি আল্লাহ যা দিয়েছি যেখানে যেটা দিয়েছি সেটাই ঠিক তুমি চিন্তা করে এখন আমার ভুল বাইর করতে পারবা না আল্লাহ তো চ্যালেঞ্জ করেই দিয়েছে খুঁজো খুঁজো কোথায় আমি ভুল করেছি কোথায় আমি ত্রুটি করেছি খুঁজে খুঁজে দেখো আমি আল্লাহ কোথায় কোথায় ভুল করেছি দেখতে পারবা না পারবা না বান্দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত তুমি শেষ হয়ে যাবা কিন্তু আমি আল্লাহর সৃষ্টির মধ্যে কি পাইবা না ভুল পাইবা না তারপর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ মক্কার কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে এসে প্রশ্ন করে এ আব্দুল্লাহ সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি দে বলতেছো আল্লাহ এক আল্লাহ মুখাপেক্ষি এবার বলো না আল্লাহ রাব্বুল আলামিন কার থেকে সৃষ্টি হয়েছে এবং তাকে কে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছে
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আর আমি আল্লাহ কাউর থেকে জন্ম গ্রহণ করিও নাই সেটাই আল্লাহ বলছে তিন নম্বর আয়াতে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহকে কেউ সৃষ্টি করেছে নাকি নাকি আপনাদের এলাকায় আপনি কথা বলেন না আল্লাহকে কেউ সৃষ্টি করেছে করেছে আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই কাফের মুশরিকটা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আল্লাহর রাসূল আল্লাহ আপনাকে কি দ্বারা তৈরি করেছে আল্লাহ কার থেকে জন্ম গ্রহণ করেছে তাহলে কি কোনো সন্তান আছে মেয়ে সন্তান আছে ছেলে সন্তান আছে সেই আল্লাহর আয়াতে ইয়া আয়াত নাযিল করে বলে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আপনার উম্মতদেরকে আপনার জাতিদেরকে কথা বলে দেন আমি আল্লাহ কার থেকে জন্ম গ্রহণ করি নাই এবং কাউকে জন্ম দেইও নাই আল্লাহ কি আপনাদেরকে জন্ম দিয়েছে আল্লাহ আপনাদেরকে বানায়াছে বানায়াছে আল্লাহ কি বলছে কোন পায়ে কোন কোন পায়ে কোন বলছে হয়ে গেছে এই দেখেন না হঠাৎ হঠাৎ নদীর মাছ দিক দা এই যে সর বের হয় এগুলো কি আমাদের কোনো গভর্নমেন্ট বের করে নাকি আপনারা গিয়া বের করে দিয়ে আসেন এই যে নোয়াখালীতে কিছুদিন আগে একটা সর হঠাৎ নদীর মাছ দিক দা প্রায় অনেক বিঘা জায়গা নিয়ে সর বের হয়েছে এগুলো কি মানুষ দিয়েছে হঠাৎ আল্লাহর কুদরত আল্লাহ বলে কোন পায়ে কোন আর আল্লাহর কুদরত আল্লাহর সৃষ্টি নিয়ে যদি চিন্তা করেন অটোমেটিক নত হয়ে আল্লাহর দরবার করবে আল্লাহ তুমি যে সত্যি সত্যি তুমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা এত দূরে যাওয়া লাগবে না সে পাহাড় দেখতে হবে জমিন দেখতে হবে আসমান দেখতে হবে না বান্দা একটু চিন্তা কর আল্লাহ কোরআনে বলে ওয়াবি আনফুসিকুম আফালা তুবসিরু আল্লাহ বলতেছে যে বান্দা এত কিছু দেখতে হবে না এত উপরে যাইতে হবে না এত নিচ নিয়ে দেখতে হবে না বান্দা তুমি একটু তোমার দিকে তাকাও তো তোমার দিকে তাকাও তোমার চোখের দিকে তাকাও হাতের দিকে তাকাও তোমার পুরো শরীরের দিকে তোমার পুরো এর বডির দিকে তাকায় দেখো কি অবস্থা কে বানাইছে এত সুন্দর করে এরকম হাত যদি আমাদের সামনে না দেয়া পিছনে দিত কি অবস্থা হতো চোখগুলো যদি সামনে থাকতো হাতগুলো পিছনে থাকতো এরপর কিভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো মানুষ একটু চিন্তা করে দেখো না তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পরেও তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো তুমি কিভাবে আল্লাহর নাফরমানি করো তুমি একদিন কিছুই ছিলে না তোমাকে আমি দাপে দাপে বড় করেছি যেদিন তোমার মায়ের গর্ভে ছিলে যখন তুমি কিছুই ছিলে না যখন তোমাকে আমি পৃথিবীতে পাঠাইয়া দাপে দাপে বড় করেছি এখন তুমি আমার নাফরমানি করো কিভাবে সম্ভব না সেটা আল্লাহ কোরআনে জায়গায় জায়গায় বলছে বান্দা কিভাবে করো কিভাবে করো আমি না তোমারে সব দিয়েছি তুমি একটু চিন্তা করো দেখো না তুমি যখন পৃথিবীর বুকে এসেছিলে তোমার হাত ছিল চক্ষু গুলো ছিল তারপরও তুমি কথা বলতে পারো নাই তোমার জ্ঞান ছিল জ্ঞান দ্বারা তুমি বুঝতে পারো না এটা এমন জিনিস আমি আল্লাহ তোমাকে বৎসর কি বৎসর পরে তোমাকে দাপে দাপে বড় করে দিয়েছি আর এখন বান্দা কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো কিভাবে সম্ভব গ্রাম বাংলার একটা কথা বলে নুন খাই যার গুণ গাইতে হয় তার আপনি আমার দেওয়া খাবেন আমি যদি আপনার দেওয়া খাই আর যদি আপনার নাফরমানি করি আপনার কোনো কথা অমান্য করি আপনার কথা না শুনি একটা খোটা দিয়া বসে থাকেন বেটা আমার খাইয়া আমার কথা শুনোস না আমার বইরা আমার কথা শুনো না আমি তোমাকে ঘর দিয়েছি আমি তোমাকে বাড়ি দিয়েছি আমি তোমাকে থাকার জায়গায় দিয়েছি সোফা দিয়েছি খাট পালং সব কিছু দিয়েছি এখন আমি আমি আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করো মানুষ আমরা এই কথা বলতে কোনই তস্তবুত করি না বলে ফেলি এক বেটা আমি দিয়েছি তোর না আমি এটা দিয়েছি তোর না আমি এটা করে দিয়েছি তুই এখন আমার সামনে বড় দিয়েছিস
আর আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর মানুষকে ও কোটি 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 মানুষকে আল্লাহ পাক দিচ্ছে মানুষ খাইতাছে তারপরও কি করে মানুষগুলো আল্লাহর নাফরমানি করে আল্লাহর নাফরমানি করে মক্কার কাফের কুরাইশা যখন আল্লাহর রাসূলকে বস্ত করলো আপনার আল্লাহ কিসের তৈরি আপনার আল্লাহর কে কে তৈরি করেছে আল্লাহর আপনার আল্লাহ কি কাউকে জন্ম দিয়েছে নাকি কে তিনি কাউর থেকে জন্ম নিয়েছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাসের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন না এবং কাউর থেকে তিনি জন্ম গ্রহণ করেন নাই তারপর আয়াতে আল্লাহ বলে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ আছে নাকি কথা বলেন আছে নাকি মুসলমান একটু জোরে কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ কেউ আছে আল্লাহর সমতুল্য কেউ আছে আল্লাহই হলেন আল্লাহ ও মুসলমান তুমি চিন্তা করে দেখো না তুমি রাত গভীর হয়ে যায় তোমার কত ধরনের সমস্যা হয় তুমি রাতের বেলা আল্লাহর কাছে চাও একা একা ঘরে বসে আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাকে দিয়ে দে আমি গুনাহ করি আমি নাফরমানি করি আমরা গুনাহ করে নাফরমানি করি শত নাফরমানির করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বিভিন্ন ধরনের বিপদ দেয় না বিভিন্ন ধরনের গজব দেয় না এত কিছু দেওয়ার পরেও কিভাবে তোমরা এত নাফরমানি করতেছো আমি এত কিছু দিয়েছি তোমাদেরকে তোমাদের কিছুই ছিল না দাপে দাপে আমি সব কিছু দিয়ে দিয়েছি তারপরও কিভাবে আমি আল্লাহর নাফরমানি তোমরা করো আর আল্লাহর নাফরমানি করবারে বান্দা কিভাবে করো তুমি কি মরবা না তুমি কি আমার দরবারে আসবা না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক আয়াতে বলছে যে মানুষ আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি এ বলে বুঝো না এ বলে কথা মনে করো না তোমাদেরকে আমি ছেড়ে দিয়েছি যা ইচ্ছা তা করবে একদিন তোমার হিসাব নেওয়া হবে না তা না তা না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেটা বলে মানুষ যাই করো না কেন আমি আল্লাহর দিকে তোমরা একদিন ফিরে আসবে আল্লাহর এক আয়াতে এটাই বলে ওয়াইলাইহি তুজাউ সেটাই বলতেছে বান্দা ইচ্ছা ইচ্ছা যা ইচ্ছা তাই করো যত নাফরমানি পারো সমস্যা নাই আসবা কিন্তু ওয়াইলাইহি তুরজাউন আমার দিকে আসবা না অবশ্যই আসবা অন্যায় আল্লাহ বলে ওয়াইলাইহি নুসুর বান্দা আমার দিকে আসবা আমার দিকে আসবা কোথায় যাবা আল্লাহ কাইতে বলে বান্দা তো পাকুন যে বান্দা কোথায় ঘুরতেছো কোথায় ঘুরতেছো কোথায় ঘুরতেছো কোন দুঃখায় তোমাকে আমি রব্বে কারিম থেকে দূরে সরাই নিছি সেটাই আল্লাহ বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম এ মানব সম্প্রদায় ইয়া ইনসান হে মানুষ আমি আল্লাহ থেকে আমি রব্বে কারিম থেকে আমি দয়ালু থেকে কে কোন জিনিস তোমাদেরকে দূরে নিয়ে যাচ্ছে কোন জিনিস তোমাদেরকে দুঃখা দিচ্ছে কোন দুনিয়ার চাকচিক্য পরে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো আমি আল্লাহর সাথে নাফরমানি করছো আমি আল্লাহর সাথে শরীক করছো কার সমতায় কার কোন হিসাবে করতেছো কোন হিসাবে আমি তোমাকে দেই নাই আমি কি তোমাকে হাত দেই নাই মাথা দেই নাই চক্ষু দেই নাই পা দেই নাই জ্ঞান শক্তি দেই নাই সব কিছু দেওয়ার পরে কিভাবে কিভাবে আমি আল্লাহর নাফরমানি করো আমি আল্লাহর সাথে শরীক করো কিভাবে বান্দা নামাজ না পড়ে থাকো কিভাবে বান্দা রোজা না রেখে থাকো আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া এত বেশি যে কারণে এক বুজুর্গ বলতেন যে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে অমুক তুমি আমার ইবাদত করলে না কেন তো আল্লাহর কাছে আমি বলবো যে আল্লাহ তোমার দয়াময় আমার নষ্ট করে দিয়েছে কারণ তুমি তো রব্বি কারীম তুমি তো রহিম রহমান তোমার এই নামগুলো আমাকে নষ্ট করে দিয়েছে লক্ষ্য করে দেখো মানুষ বান্দা যখন নামাজ না পড়ে রোজা না রাখে
হে রোজা আল্লাহকে প্রশ্ন করে আল্লাহ তোমারই বান্দা তোমার রোজা রাখতেছে না তোমারই বান্দা আল্লাহ তোমারই বান্দা নামাজ পড়তেছে না এখন কি করব আল্লাহ তুমি বলো তাকে আমি জমিন বলে তাকে আমি দশায় দেই আসমান আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি বলো আমি আসমান দিয়ে তাকে ধ্বংস করে দেই বিপদ দিয়ে তাকে ধ্বংস করে দেই আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া মায় আল্লাহ বলে না না বান্দা এই আজকে জোহর পড়ে নাই আজকে আসর পড়ে নাই সমস্যা নাই কালকে আসর পড়বে আজকে জোহর পড়ে নাই কোনো সমস্যা নাই কালকে জোহরের নামাজ পড়বে আজকে আসর পড়ে নাই সমস্যা নাই কালকে আসর পড়বে ঠিক তো দ্রুবভাবে রোজা এই কথা বলে রোজা এই কথা বলে যে আল্লাহ তুমি বলো আমাকে তুমি হুকুম দাও আমি তাকে কি শেষ করে দিব নাকি আল্লাহ রাব্বুল আলামিন বলে না না বান্দা ও রোজা তুমি আমার বান্দাকে শেষ করে দিও না আমার এই বান্দা আজকে রোজা রাখে না আমাকে বলে গিয়ে রোজা রাখে নাই আমার নাফরমানি করেছে অসুবিধা নাই আগামী কাল রোজা রেখে নিবে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে এত মায়া করে তুমি আমাকে আল্লাহ পাঠিয়েছে আল্লাহ সাথে বলেন কিভাবে তুমি আমার নাফরমানি করো কিভাবে তুমি আমি আল্লাহর সাথে কাউকে শরীক করছো আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়ালাম মেকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহর সমকক্ষ কেউ নাই আমি আল্লাহ ছাড়া কেউ নাই আমি আল্লাহর সাথে কাউকে তোমরা তুলনা করিও না আমি আল্লাহর সাথে কাউকে তুমি তুলনা করিও না আমি আল্লাহ আল্লাহ আমি যা কিছু দিয়েছি সব কমপ্লিট করে দিয়েছি তোমাকে বান্দা যত নিয়ামত দিয়েছি তুমি লক্ষ্য করে দেখো না তুমি যখন কোন বিপদে পড়ে যাও তোমার ভাই কতক্ষণ তোমাকে বিপদ থেকে উদ্ধার করবে তোমার বাবা কতটুকু উদ্ধার করবে তোমার মা কতটুকু উদ্ধার করবে তার চেয়ে লক্ষ কোটি গুণ আমি আল্লাহ তোমাকে রহম করি বান্দা বিপদে পড়ে আল্লাহকে ডাক দাও আল্লাহ যদি না শুনে আল্লাহ যদি না শুনে কে শুনবে তোমার কথা তোমার ভাই তোমাকে একদিন দুই দিন তিন দিন তোমাকে হেল্প করবে সাহায্য করবে তারপরে তোমার ভাই আর তোমার সাহায্য করবে না মা তোমার পাশে কতদিন বসে থাকবে এত দরদ হওয়ার পরেও মা তোমার পাশে আজীবন থাকবে না একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে সদা আছেন থাকবেন সেটা আল্লাহ বলে ওয়ালাম মেকুল্লাহু কুফুয়ান আহাদ আমার সমকক্ষ কেউ নাই কোরআনে অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলে লাইসা কামিসলিহি শাইউন আমি আল্লাহর মতো কোনো বস্তু নাই আমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না আমি আল্লাহর সাথে কাউকে তুলনা তোমরা করিও না নামাজে দাঁড়ায়ছো কি বল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক আর রহমান আর রহিম তিনি দয়ালু তিনি পরম দয়ালু তিনি তোমাদেরকে দয়া করেছেন মালিক ইয়াউমিদ্দিন তিনি বিচার দিবসের মালিক এক কথা বলে বলে বান্দা নামাজ পড়ো আর চোখের পানি পেলে আল্লাহর কাছে বলো আল্লাহ জিন্দেগি বড় গুনাহ করেছি জিন্দেগি বড় তোমার নাফরমানি করেছি আল্লাহ গো জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আমাদেরকে তুমি মাফ করে দাও কোনো উপায় থাকবে না কিয়ামতের দিন কোনো উপায় থাকবে না বান্দা যদি নেক আমল না লয়ে যাও বান্দা তুমি আমি আল্লাহর সাথে শরীক করে আসো কোনো উপায় থাকবে না উপায় থাকবে না এইজন্য এই মাহফিলগুলো থেকে নিজের জীবনকে পরিবর্তন করেন নিজের জীবন পরিবর্তনের সময় কেউ ছোট ছিলেন বড় হয়ে গেছেন বড়রা একদম বৃদ্ধ হয়ে গেছেন কে কখন চলে যা কারো বলার কোনো ক্ষমতা নাই কে কখন যাবে কেউ কখন যাবে কে যাবে কখন কারো কোনো সময় নাই কখন হঠাৎ হঠাৎ চলে যাবে দেখেন না লাখো লাখো মানুষ মরে যাচ্ছে আপনার সামনে আপনার বাবা মরে নাই আপনার সামনে আপনার দাদা মরে নাই একদিন আপনিও মরে যাবেন বান্দা কিছু নেক আমল করে আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করে কিছু ইবাদত করো কিছু ইবাদত করো আর ইবাদত গুলো আমি আল্লাহর কাছে নিয়ে আসো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে জান্নাতে দিয়ে দেব সুবহানাল্লাহ এই জন্য প্রথম কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে সমতুল্য করা যাবে না এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না এবং আল্লাহ যেগুলো নিষেধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো বলছেন করা যাবে না সেগুলো করা যাবে না আর যেগুলো বলেছেন করো বান্দা নামাজ পড়ো রোজা রাখো হজ আদায় করো যাকাত দাও এগুলো আমাদের কি করতে হবে